নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইন্টারভিউ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও নিয়ে চলে এসেছি কিছু আপডেট আপনাদের সামনে। তো তার আগে জানাই যে আমি 75% ভিজুয়ালি ডিসেবল হওয়া সত্ত্বেও আপনাদের জন্য ভিডিও করছি, এবং আপনারা যে আমার পাশে রয়েছেন তার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো সুতরাং আমরা চলে আসছি আজকের আপডেটে। আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মেন ওয়েবসাইটে রয়েছি, এবং এর হোয়াটস নিউ সেকশনে গেলে আমরা কয়েকটি নতুন নোটিফিকেশান দেখতে পাবো। তো কী কী নতুন নোটিফিকেশান, সো লেটস গো। তো প্রথমে দেখতে পাচ্ছি লিস্ট অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ টিউটর নার্সিং ট্রেনিং টিচার ইনস্টিটিউট। নেক্সট আমরা দেখতে পাচ্ছি শিডিউল ফর ইন্টারভিউ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার মাস্টার গেট 3 এক্সামিনেশান। এবং থার্ড দেখতে পাচ্ছি শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো সুতরাং প্রথমে আমরা টিউটরের পিডিএফটি দেখব, সো লেটস গো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ টিউটর নার্সিং ট্রেনিং টিচার ইনস্টিটিউট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 18 জনকে রাখা হয়েছে, এবং এদের ইন্টারভিউ ডেট রয়েছে 28/4/2021। তো এখানে প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপরে এনরোলমেন্ট নাম্বার, তারপরে রিপোর্টিং টাইম, তারপরে ডেট অফ ইন্টার সরি টাইম অফ ইন্টারভিউ, লাস্টে রয়েছে ডেট অফ ইন্টারভিউ। তো 28/4/2021 ইন্টারভিউর জন্য যারা ডাক পেয়েছেন তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে কংগ্রাচুলেশনস। নেক্সট আমরা যাবো ওয়ার মাস্টার। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার মাস্টার গ্রেড 3 এক্সাম। তো সুতরাং তার আগে বলে রাখি যে ওয়ার মাস্টার গ্রেড 3 যখন পরীক্ষাটি হয়েছিল, তার আমরা কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করেছিলাম আমাদের চ্যানেলে, এবং তারপরে অ্যান্সার কিটাও অ্যানালাইসিস করেছি আমাদের চ্যানেলে, এবং তারপরে যখন রেজাল্ট বেরিয়েছিল তার কাট অফও আমরা দেখিয়েছিলাম আমাদের চ্যানেলে। এবং আজকে ইন্টারভিউ আজকে নয় ইন্টারভিউ প্রকাশিত হয়েছে, আমরা সেই ইন্টারভিউটাও দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে যারা ওয়ারমাস্টারে 15 জনকে রাখা হয়েছে, এদের ইন্টারভিউ ডেট রয়েছে 29/2021, 4/5/2021 এবং 5/5/2021। তো যারা যারা ডাক পেয়েছেন তাদেরকে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, এবং তাদের রোল নাম্বার এখানে রয়েছে, আপনারা দেখে নেবেন যারা যারা ডাক পেয়েছেন। প্রথমে তাদের সিরিয়াল নাম্বার রয়েছে, তারপর রোল নাম্বার রয়েছে, পরে রয়েছে রিপোর্টিং টাইম, তারপরে টাইম অফ ইন্টারভিউ, তারপর লাস্টে ডেট অফ ইন্টারভিউ। তো নেক্সট আমরা যাব সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। তো দেখতে পাচ্ছেন শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল, ওয়েল্ডার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এখানে যারা যারা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছেন তারা দেখে নেবেন তাদের কবে কবে ইন্টারভিউ রয়েছে। তো আমরা জানাই যে আরেকটি এই সমস্ত আপডেটের মধ্যে আমরা একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি যে যারা এসএসসি সিএইচএসএল পরীক্ষার জন্য, অর্থাৎ 10+2 লেভেলের জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলেন, তারা এর মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারা ভাবছেন যে তাদের এক্সাম ভেন্যু দেখা যাচ্ছে না কেন, কিন্তু ইস্টার্ন রিজিয়নে তো দিয়ে দিয়েছে স্ট্যাটাস দেখার জন্য লিঙ্ক। কিন্তু ও বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গলে ভোট থাকার দরুন তাদের এক্সাম ভেন্যু মানে দেখাচ্ছে না, তাদের পরীক্ষাটা যেহেতু পোস্টপোন বলছি তাদের পরীক্ষাটা যেহেতু পেছানো হয়েছে। সম্ভবত আপনারা জানেন যে মের 19 কি 20 তারিখে আপনাদের পরীক্ষাটা হবে, ওয়েস্ট বেঙ্গলে যারা ক্যান্ডিডেট তাদের মের 19 কি 20 পরীক্ষাটা হবে। সুতরাং আপনারা আপনাদের এক্সাম ভেন্যু সেটি এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের ফার্স্ট উইক থেকে দেখতে পাবেন, এবং আপনাদের পরীক্ষা যবে ডেট থাকবে তার 7 দিন আগে থেকে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো সুতরাং এই সমস্ত আপডেটগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তার সাথে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল টু গেট মোর অ্যান্ড মোর আপডেটস।
थैंक यू फ्रेंड्स।